জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রায় ঘিরে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে রাজনীতির মাঠ। পাল্টাপাল্টি হুমকি ধমকিতে পরস্পরকে ঘায়েল করার চেষ্টা করছেন সরকারি দল এবং বিএনপি নেতারা, তবে ভিন্ন পথেও হাঁটছেন কেউ কেউ। আদালত পাড়ায় দীর্ঘদিন ধরে বিচরণ সরকারের এমন নীতি নির্ধারকরা বলছেন রায় নিয়ে আগাম মন্তব্যের কোনো সুযোগ নেই। সরকার পরিকল্পিতভাবে এই মিথ্যা মামলা ও গ্রেফতার, ক্রস ফায়ার ও গুমের মধ্য দিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছে। কি রায় হবে তার আগে ফখরুল ইসলাম আলমগীর আদালতকে হুমকি দিতে শুরু করেছে বিএনপি নেতারা। কি ছিল সেই মামলায়, সেই মামলার তদন্ততে দুদক কি পেয়েছে এবং আদালতে কি তথ্য উপাত্ত উপস্থাপন করা হয়েছে তা নিয়ে আজকের এই আয়োজন। প্রধানমন্ত্রীর এতিম তহবিল বা প্রাইম মিনিস্টার্স অরফানেজ ফান্ড নামে সোনালী ব্যাংকের রমনা কর্পোরেট শাখায় 2 জুন 1991 তারিখে একটি হিসেব খোলা হয়, যার পরিচালনার দায়িত্বে ছিলেন তখনকার প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব ডক্টর কামাল উদ্দিন সিদ্দিকী। জিয়া এতিমখানা ট্রাস্টের অ্যাকাউন্ট খোলা হয় 9 অক্টোবর 1993 সালে সোনালী ব্যাংক গুলশানের নিউ নর্থ সার্কেল শাখায়। 4 ডিসেম্বর 1993 তারিখে জিয়া এতিমখানা ট্রাস্টের অ্যাকাউন্ট থেকে 4 লক্ষ টাকা তোলা হয় তারেক রহমান এবং মমিনুর রহমানের সইয়ে। তারা দুজনই ট্রাস্টি ছিলেন এই ট্রাস্টের, যা দিয়ে বগুড়ায় 3 একর জমি কেনা হয়। অবশিষ্ট 2,29,33,500 টাকা 14 বছর ব্যাংকে পড়েছিল, যা 2006 সালে সুদে আসলে হয় 3,33,07,17 টাকা। 28 মার্চ 2007 তারিখে সরফতুল আহমেদ সব টাকা তুলে ফেলেন, যার পরিমাণ ছিল 2,10,71,643 টাকা। সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এ মামলার রায় নিয়ে কৌতূহল এখন সব মহলেই, তবে বিএনপি আওয়ামী লীগ শিবিরে উত্তেজনাটা একটু বেশি। আমরা পরিষ্কার বলে দিতে চাই, বেগম খালেদা জিয়াকে যদি অন্যায়ভাবে কোনো রায়ের মাধ্যমে জেলের অভ্যন্তরে যদি ঠেলে দেওয়া হয়, তাহলে বিএনপির সিনিয়র নেতারাও সকলে আবার গ্রেপ্তার, স্বেচ্ছায় গ্রেপ্তার করে জেলে যেতে রাজি আছে। আদালতকে হুমকি দিচ্ছে, তার মানে তারা অলরেডি কন্টেম করে ফেলেছে, আদালত অবমাননা করেছে। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি দুটি ধারায় আনা হয়েছে, একটি অপরাধজনিত বিশ্বাসভঙ্গ যা দণ্ডবিধির 409 ধারা, যার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন, অন্যটি 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনের 5-এর 2 ধারা, যার সর্বোচ্চ শাস্তি 7 বছর।